গত জুমাতে যে পাঁচটি বিষয়ে আলোচনা করেছিলাম সেগুলো ছিল দুনিয়া আখেরাত বরকতময় হওয়ার জন্য প্রথম আমলটি বলেছিলাম ঈমান এবং আমল, ঈমান এবং নেকামল। দুই নম্বর বলেছিলাম প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে জীবনযাপন করা। তিন নম্বরে বলেছিলাম নামাজের পাবন্দি করা। চার নম্বরে বলেছিলাম তাকওয়া অবলম্বন করা। এবং পাঁচ নম্বরে বলেছিলাম বেশি বেশি তওবা ইস্তেগফার করা। ছয় নম্বর হল বেশি বেশি দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াইযা সা'আলাকা ইবাদী আন্নি ফাইন্নী করীব, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে তোমার কাছে জিজ্ঞেস করে, তুমি তাদের নিকটেই, আমি তো তাদের নিকটেই আহ্বানকারী যারা দোয়া করে, দোয়াকারীরা, আহ্বানকারীরা যখন আমাকে দোয়া করে, আমার কাছে দোয়া করে, আমাকে আহ্বান করে, আমি তাদের দোয়া কবুল করে তাদের আহ্বানে সাড়া দিই। সবাই বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 1488 নম্বর হাদিসে আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা হাইয়ুন করিমুন ইস্তাহি মিন ইবাদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। নিশ্চয় তোমাদের প্রভু, তোমাদের রব, তিনি চিরঞ্জীব মহান দাতা। বান্দারা যখন দুই হাত তুলে তার কাছে চায়, তখন তিনি তাদের হাত খালি ফেরত দিতে লজ্জাবোধ করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াদা করছেন যে তোমরা যারা আহ্বান করো আমি তাদের আহ্বানে সাড়া দেই। আর আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন আল্লাহর কাছে দুই হাত তুলে দেয়, তখন আল্লাহ তাআলা তাদের হাতটাকে খালি ফেরত দিতে লজ্জাবোধ করেন। এখন আমরা দোয়া করি, কিন্তু এই দোয়াটা যে কোনোভাবে আল্লাহ তাআলা কবুল করেন সেটা আমাদেরকে আকীদা রাখতে হবে। হয়তো তিনটি পদ্ধতিতে আমাদের দোয়া কবুল হয়। হয়তো আপনি যেই দোয়াটি দোয়া করেছেন সেই দোয়াটি হুবহু আল্লাহ তাআলা কবুল করেন। আপনি যেটা চেয়েছেন আল্লাহ হুবহু সেটা দান করেন। অথবা আপনি যেটা চেয়েছেন আল্লাহ তাআলা সেটা তো দেন নাই, কিন্তু সেটার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার বিভিন্ন বলা মুসিবত থেকে আপনাকে রক্ষা করেন। তৃতীয়ত হল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনার দোয়া কবুল করেন নাই ঠিকই, কিন্তু আপনার এই দোয়াকে আল্লাহ তাআলা জখিরা বানিয়ে সেটাকে সংরক্ষণ করে রাখেন, যেটার বদলা কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে দেয়া হবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা যখন দোয়া করেন, দোয়া করার পর সে যখন দেখে দুনিয়ার মধ্যে তার দোয়া কবুল হয় নাই, সে পেরেশান হয়ে যায়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে তার আমলনামা যখন তাকে দেয়া হবে, সেই বান্দা আল্লাহর কাছে প্রশ্ন করবে, হে আল্লাহ, আমি তো এই আমলগুলো করি নাই, এই যে আমলের, বিভিন্ন আমলের বদৌলতে আমাকে এত এত নিয়ামত দেয়া হয়েছে, নিয়ামতের ঘোষণা দেয়া হয়েছে, আমার আমলনামার মধ্যে এমন কিছু আমল আমি দেখতে পাচ্ছি যেগুলো আমি করি নাই, এগুলো আসলো কোত্থেকে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জবাব দিবেন, তুমি যে দুনিয়ার মধ্যে আমার কাছে অহরহ দোয়া করেছিলে, যেই দোয়া কবুল হয় নাই, সেই দোয়ার প্রতিদান আজ কিয়ামতের ময়দানে আমি তোমাকে দান করতেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। তখন বান্দা আফসোস করে বলবে, কাশ দুনিয়ায় যদি আমার একটা দোয়াও কবুল না হতো, তবেই তো উত্তম ছিল। আজ আখেরাতের ময়দানে, কিয়ামতের এই কঠিন ময়দানে আমি তার যথাযথ প্রতিদান পেতাম। সেজন্য মুমিন বান্দা যখন দোয়া করবে, তাকে চিন্তা করতে হবে, আমি যে দোয়া করতেছি আল্লাহ তাআলা তো ওয়াদা করেছেন
তোমার দোয়া কবুল করা হবে, তোমার আহ্বানে সাড়া দেয়া হবে। যদি আল্লাহ তাআলা আমার দোয়া হুবহু কবুল না করে, হয়তো দুনিয়ার মধ্যে অনেক মুসিবত আমরা শুনি, কেউ গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, কেউ ছাদ থেকে পড়ে মারা যাচ্ছে, কেউ পানিতে ডুবে মারা যাচ্ছে, কেউ রোগাক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় পড়ে আছে। আমি তো তাদের দলভুক্ত নই, আমি তো সুস্থ সবল। আজকে আমরা অনেকেই মসজিদে এসেছি জুমার নামাজ আদায় করার জন্য, কিন্তু আমাদের মতো অনেক ভাইরা এখন হাসপাতালের বিছানায় শুয়ে আছেন, বিভিন্ন ল্যাবরেটরিতে ঘুরতেছেন পরীক্ষা নিরীক্ষা করার জন্য কি রোগ হলো। এই যে আমরা মুসিবত থেকে উদ্ধার পাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, বিভিন্ন দুর্ঘটনা থেকে আমরা বেঁচে যাচ্ছি, এগুলো মূলত আমাদের দোয়ার ফসল। সেজন্য মুমিন কখনো দোয়া করে সেটার জন্য তাড়াহুড়া করে না, আমার দোয়া কবুল হচ্ছে না কেন? অবশ্যই কবুল হচ্ছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। আমি যেটা চাচ্ছি হয়তো সেটা পাচ্ছি না, কিন্তু আল্লাহ তাআলা আমার এই দোয়ার বদলায় অন্য একটা বিপদ থেকে, মুসিবত থেকে আমাকে উদ্ধার করছেন। যদি তাও না হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে এর বদলা আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দিবেন। তখন আমি আফসোস করে বলবো, হে আল্লাহ, আমার দুনিয়ার কোনো দোয়াই যদি না কবুল না হতো সেটাই তো ভালো ছিল। সেজন্য আমাদের উচিত সবসময় আল্লাহর কাছে দোয়া করা, ছোট বড় সকল বিপদ মুসিবত সুখে দুঃখে সবসময় আল্লাহর কাছে দোয়া করা। আর এই দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে, আদব আছে। প্রথমত, দোয়া করার জন্য আদব হলো অজু সহকারে কেবলামুখী হয়ে দোয়া করা। দোয়া কবুলের যে সমস্ত সময় হাদিস শরীফের মধ্যে আছে সেই সময়গুলোতে দোয়া করা, যেমন ফরজ নামাজের পরে দোয়া কবুলের সময় বলা হয়েছে, ফরজ নামাজের পরে দোয়া করা, আজান একামতের মাঝামাঝি সময়ে, আজান হওয়ার পর একামতের আগে এই সময়টাতে দোয়া করা, তারপর রাতের শেষাংশে যেটাকে আমরা তাহাজ্জুদের সময় বলি সেই সময় দোয়া করা। জুমার দিন এমন একটা সময় আছে যে সময়টাতে দোয়া কবুল হওয়ার 100% গ্যারান্টি আছে। সেই সময়টার ব্যাপারে জমহুরের মতে সেটা হলো আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত, এই সময়টা হলো জুমার দিন দোয়া কবুলের সময়। সেজন্য সলফে সালিহীনগণের জীবনী যদি আমরা দেখি, তারা জুমার দিন এই সময়টাতে অন্য কোনো কাজে ব্যস্ত হতো না, এমনকি ঘরের মধ্যে কোনো মেহমান আসাটাকেও তারা পছন্দ করত না, ঘরের দরজা বন্ধ করে দিত। দরজা বন্ধ করে তারা একাগ্রচিত্রে আল্লাহর কাছে দোয়া করত, কারণ এই মুহূর্তটা হলো দোয়া কবুলের সময়। সবাই বলুন সুবহানাল্লাহ। সেজন্য প্রতি জুমাবার আপনি যে কোনো বিপদে আছেন, যে কোনো পেরেশানিতে আছেন, যে কোনো সমস্যায় আছেন, আপনি জুমার দিন আসরের নামাজ পড়ে মসজিদে হোক ঘরে হোক একাগ্রচিত্তে একান্তভাবে, কোনো ধরনের ঝামেলা যাতে না হয় এমন একটা জায়গা আপনি পছন্দ করেন, সেখানে বসে আপনি দরুদ পড়তে থাকেন, একদম শেষ মুহূর্তে গিয়ে মাগরিবের আজানের কিছুক্ষণ পূর্বে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার যেই দোয়া করেছেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। কারণ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই দোয়া কবুল হওয়ার ব্যাপারে গ্যারান্টি সহকারে হাদিস শরীফের মধ্যে বলেছেন। তারপরে দোয়া কবুল হওয়ার জন্য রমজান মাসে ইফতারের সময় দোয়া কবুল হয়, সেহেরির সময় দোয়া কবুল হয়, আর অনেক সময় আছে যে সময়গুলোতে বৃষ্টি বর্ষিত হলে, মুষলধারে যখন বৃষ্টি হয় তখন দোয়া কবুল হয়। তবে সবচেয়ে বেশি সুযোগ হলো আমাদের জুমার দিন। যে কোনো মুসিবতে থাকেন, প্রতি জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাকে আপনি দোয়া করার জন্য বেছে নেবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এরপর দোয়া কবুল হওয়ার আরেকটা আদব হলো, দোয়া করার শুরুতে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহর প্রশংসা
سبحان الله কয়েকবার পড়েন আলহামদুলিল্লাহ কয়েকবার পড়েন আল্লাহু আকবার কয়েকবার পড়েন আল্লাহর প্রশংসা হয়ে গেল অথবা অন্য কিছু না পারেন অন্তত সূরা ফাতিহা পড়েন একবার সূরা ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা আছে তারপর দরুদ শরীফ পড়বেন কয়েকবার দরুদ শরীফ পড়ার পর আপনি দোয়া করবেন আপনার নিজের যত চাহিদা আছে সেই চাহিদার কথা আল্লাহর কাছে বলবেন এবং মাঝে মধ্যে আপনি এই দোয়ার মাঝে মাঝে আপনি ইসমে আজম সমূহ পড়বেন হাদিস শরীফের মধ্যে অনেকগুলা ইসমে আজমের কথা আছেন যেমন আমরা নামাজের ফরজ নামাজের পরে যে দোয়াটা পড়ি সেখানেও একটা ইসমে আজম আছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা হলো একটা ইসমে আজম আপনি দোয়া করতেছেন আপনার ভাষায় মাঝে মাঝে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আমার এই সমস্যাটা সমাধান করে দিন আল্লাহর কাছে কায়মুন বাক্যে দোয়া করবেন মাঝে মাঝে আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা কঠিন লাগতেছে আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম যেটা আয়াতুল কুরসির মধ্যে আছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটাও ইসমে আজম ইসমে আজম দিয়ে যখন দোয়া করা হয় সেই দোয়া ফেরত দেয়া হয় না আপনি সেটাও মনে নাই দোয়া ইউনুস যদি মনে থাকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন দোয়া ইউনুস পড়েন কয়েকবার মাঝে মাঝে দোয়ার মাঝে মাঝে দোয়া ইউনুস পড়েন তারপর আপনার ভাষায় আপনার চাহিদার কথা আল্লাহর কাছে বলেন কারণ দোয়া ইউনুসের পরে যে দোয়া করা হয় সেই দোয়া কবুল করা হয় এছাড়াও ইসমে আজমের ব্যাপারে আরেকটি লম্বা দোয়া আছে সেটা যেটা এক সাহাবী করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সাহাবীর দোয়া কবুল হয়েছে কারণ সে ইসমে আজম দিয়ে দোয়া করেছে সেই সাহাবী বলেছিল আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তো এখানে সূরা ইখলাসের কিছু অংশ আছে তো আপনি এই দোয়াটা যদি না পারেন অন্তত মাঝে মাঝে সূরা ইখলাস পড়েন তার মধ্যে ইসমে আজম লুকায়িত আছে তো অত্যন্ত সহজভাবে আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন যদি আপনি এই আদবগুলো ফলো করেন প্রথমত আল্লাহর প্রশংসা করবেন দরুদ শরীফ পড়বেন তারপর মাঝে মাঝে আপনি ইসমে আজম সমূহ বলবেন ইসমে আজম মনে রাখার জন্য ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় ইয়া যাল জালালি ওয়াল ইকরাম সেটা একটা ইসমে আজম আয়াতুল কুরসির মধ্যে আল হাইয়ু আল কাইয়ুম এগুলা ইসমে আজম অথবা দোয়া ইউনুস পড়তে পারেন অথবা সূরা ইখলাস পড়তে পারেন এর মধ্যে ইসমে আজম লুকায়িত আছে হাদিস শরীফের মধ্যে আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কেউ যদি ইসমে আজম আল্লাজি নাফসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন আল্লাজি নাফসি বিয়াদিহি যার হাতে আমার প্রাণ তার কসম লাকাদ দা আল্লাহু বি ইসমিহিল আজম কেউ যদি ইসমে আজম দিয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাজি ইজা দুইয়া বিহি আজাব তার সেই দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন ওয়াইজা সুইলা বিহি আতা এবং সে যা কিছু আল্লাহর কাছে চাই যেটাই চাই আল্লাহ তাকে সেটা দান করেন সবাই বলেন সুবহানাল্লাহ এবং সর্বশেষে গিয়ে আবার আল্লাহর প্রশংসা দিয়ে আপনি শেষ করবেন দরুদ শরীফ দিয়ে আপনি শেষ করবেন তাহলে আপনার প্রথমেও থাকবে দরুদ শরীফ আল্লাহর প্রশংসা দরুদ শরীফ মাঝখানে থাকবেন যত খুশি আপনি দোয়া করবেন আবার শেষে গিয়ে আপনি আবার দরুদ শরীফ পড়ে আল্লাহর প্রশংসা করে শেষ করবেন মাঝখানের মধ্যে আপনি ইসমে আজম পড়বেন আপনি কাকুতি মিনতি করে আপনার যে প্রয়োজন একটা সাধারণ ভিক্ষুক চার আনা আট আনা এক টাকার জন্য কত কাকুতি মিনতি করে কত বেশভূষা কত চেহারাকে কত ধরনের বানায় তা আমরা তো কান্না যদি না আসে হাদিস শরীফের মধ্যে আছে কান্নার ভাব তৈরি করার জন্য বলা হয়েছে আল্লাহর কাছে আপনি চাইছেন আল্লাহ অবশ্যই দিবেন
কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। যেভাবে চাইলে আল্লাহ তাআলা দিবেন সেভাবে চাইতে হবে। তো সেজন্য যদি চাওয়ার পরও না পান তাহলে পেরেশান হওয়ার দরকার নাই। এই চাওয়ার বিনিময়ে আল্লাহ অবশ্যই কোনো না কোনোভাবে দিবেন, যেটা চেয়েছেন সেটা দিবেন, অথবা কোনো একটা মুসিবত থেকে আপনাকে উদ্ধার করবেন, অথবা কাল কিয়ামতের ময়দানে আপনাকে এর এমন প্রতিদান দিবেন যেটা দেখে আপনি আফসোস করে বলবেন, হে আল্লাহ, দুনিয়ার কোনো দোয়াই যদি আমার কবুল না হতো সেটাই আমার জন্য উত্তম ছিল। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এটা গেল ষষ্ঠ নাম্বার। এবার হলো সপ্তম নাম্বার, হলো দুনিয়া আখেরাত বরকতময়, আল্লাহর রহমত লাভের জন্য, দুনিয়া আখেরাতের বরকতের জন্য সপ্তম যে আমলটি হলো সেটা হলো জিকির ইলাহি, আল্লাহর জিকির করা। যেমন আল্লাহ তাআলা সূরা রদের ২৮ নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অনেকে বলেন মানসিক যন্ত্রণা, অশান্তি, পেরেশানি, সমস্ত পেরেশানি আপনার জ্বর থেকে ধ্বংস হয়ে যাবে, দূর হয়ে যাবে, আপনার মনের মধ্যে শান্তি ফিরে আসবে, সেটা কি? যদি আপনি আল্লাহর জিকির করেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আপনার অন্তরের প্রশান্তির জন্য কি করতে হবে? আল্লাহ জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। সবচেয়ে আফজল জিকির হলো, হাদিস শরীফের মধ্যে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, হাঁটতে বসতে আপনি আল্লাহর জিকির করেন, তারপরে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা হলো দ্বিতীয় নাম্বার জিকির, নিয়মিত কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত যদি করেন এটা হলো হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েতের একটা জিনিস, আপনি গোমরা হবেন না যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন। এক ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে সে ইউরোপের মধ্যে গিয়ে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সে চাকরি পেল। চাকরি পেয়ে সেখানে এক খ্রিস্টান মহিলার সাথে পরিচয় হলো, কলিগস। কলিগের সাথে ওই খ্রিস্টান মহিলা সুন্দরী ছিল, তার প্রেমে পড়ে গেল। এখন সে ওই খ্রিস্টান মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিল, বিয়ে করার জন্য প্রস্তাব দিল। এখন সে মেয়ে তার মা বাবার সাথে ওই ছেলেকে সাক্ষাৎ করিয়ে দিল, কিন্তু মা বাবা তাকে বলল, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে খ্রিস্টান হতে হবে, তোমার পরিবার পরিজন মুসলমান কমিউনিটির সাথে তুমি যোগাযোগ বন্ধ করে দিতে হবে, এমনকি তুমি প্রতি সপ্তাহে আমার মেয়ের সাথে চার্চে যেতে হবে। সে তো প্রেমে বিভোর, অন্ধ হয়ে গেছে। যুবক যুবতী যখন প্রেমে পড়ে তারা অন্ধ হয়ে যায়, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, শয়তান তাদের উপর সাওয়ার হয়, তারা তখন শয়তানের ক্রীড়ানকে পরিণত হয়ে যায়। ওই যুবক ওই খ্রিস্টান মেয়ের পরিবারের যত শর্ত সমস্ত শর্ত মেনে সে ওই মেয়েকে বিয়ে করে ফেলল। কিন্তু তার কাছে একটা কোরআন শরীফ ছিল, অনুবাদ এবং তফসির সহ। তো তাকে তো কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, নামাজ, এগুলো সব থেকে সে বিরত, কিন্তু সে স্টাডির পাশাপাশি সে তার কাছে যে কোরআন শরীফ ছিল সেটা সে নিয়মিত পড়ত, এই ছেলেটা। তো একদিন ওই তার স্ত্রী সে কোরআন শরীফটা দেখতে পেল, দেখে সে কী করলো, সেটা নিয়ে নাউজুবিল্লাহ ডাস্টবিনে ফেলে দিল। এখন এই ছেলেটা যদিও সে মেয়েটার প্রেমে পড়ে দিন ধর্ম থেকে দূরে সরে গেল, পরিবার পরিজন থেকে দূরে সরে গেল, নিজের ধর্ম পরিবর্তন করে সে মেয়েটাকে বিয়ে করল, কিন্তু তার কোরআনের প্রতি একটা ভালোবাসা ছিল, যার সে নিয়মিত কোরআন তেলাওয়াত করত, সেটার অনুবাদ পড়ত। যখন কোরআনকে অবমাননা করা হলো সে আর সহ্য করতে পারেনি। এই নৌজোয়ান তার ভিতরে ইমানি জজ্বা জেগে উঠল, সে চিন্তা করলো, না আমি এই সংসার আর রাখবো না। সে ওই মেয়েটা কি মেয়েটার সাথে ডিভোর্স নিয়ে নিল। তো এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে যারা কোরআন তেলাওয়াত করে এটাকে হুদাল্লিন নাস বলা হয়েছে, মানুষের জন্য হেদায়েতের সবচেয়ে বড় জরিয়া হলো কোরআন।
এটার সবচেয়ে বড় উপকার হলো আপনি যদি নিয়মিত কোরআন পড়েন আপনি গোমরাহ হবেন না। যদিও শয়তানের ধোকায় পড়ে আমরা যদি শয়তানের ধোকায় পড়ে কোনো গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই বিপদে চলেও যাই কিন্তু কোরআনের নূর যদি আমার মধ্যে থাকে কোরআনের সাথে যদি আমার মহব্বত থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে হেদায়েতের মধ্যে নিয়ে আসতে পারেন। সেজন্য নিয়মিত নিজেও কোরআন পড়তে হবে, পরিবারের সবাইকে কোরআন পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা এই কোরআনটাকে আল্লাহ তাআলা শিফা হিসেবেও নাজিল করেছেন এবং মুমিনদের জন্য রহমত হিসেবে নাজিল করেছেন। তো আমরা রহমত বরকত এগুলা খোঁজার জন্য পেরেশান, রহমত হচ্ছে না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছে আমরা। কিন্তু এই রহমতের সবচেয়ে বড় খাজানা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে, যেটাকে আমরা জুজদান লেপটে তাকের উপর রেখে দিয়েছি, তার উপর ধুলামলা পড়তে পড়তে সেটা আর ধরার উপযুক্ত থাকে না। প্রত্যেকের ঘরে দেখেন, আজকে গিয়ে চেক করে দেখেন, ঘরের মধ্যে সবচেয়ে অবহেলিত যেটা যে পুস্তকটা সেটা হলো কোরআন, যার কারণে আজকে মুসলমানদের ঘরে ঘরে অশান্তি। আমাদের উপর রহমত, আল্লাহর রহমত আসা বন্ধ হয়ে গেছে কোরআন থেকে দূরে সরে থাকার কারণে। আমাদের সন্তানরা অবাধ্য হয়ে যাচ্ছে কোরআন থেকে দূরে সরে থাকার কারণে। প্রত্যেক ঘরে ঘরে দেখেন সন্তান যখন স্কুল কলেজের ইউনিভার্সিটিতে পড়ে, যে ঘরে কোরআনের তালিম নেই, কোরআনের শিক্ষা নেই, সেই সন্তানগুলো মা বাবার সাথে বেয়াদবি করে। কিন্তু আপনি যদি ছোটবেলা থেকে তাকে কোরআন পড়ার জন্য উদ্বুদ্ধ করতেন, অনুবাদ সহ তফসির সহ পড়ুক, সে যখন কলেজে পড়তেছে সে অবশ্যই অনুবাদ তফসির সহ পড়তে পারবে। তাকে উদ্বুদ্ধ করুন, নিজে পড়ুন অথবা তাকে বলুন বেটা আমি তো চোখে কম দেখতেছি, তুমি একটু পড়ে পড়ে আমাকে শোনাও। সে প্রতিদিন আপনাকে এক পৃষ্ঠা পড়ে পড়ে শোনাবে। এ কোরআনের মধ্যে এমন একটা তাসির আছে যে এটা অন্তরকে পরিবর্তন করে দেয়। এই প্র্যাকটিসটা জারি রাখেন, সকালে ফজরের নামাজের পর ঘরের মধ্যে গিয়ে কোরআনের চর্চা করেন, দেখবেন আপনার সমস্ত অশান্তি একদম গোড়া থেকে ধ্বংস হয়ে গেছে, আল্লাহ তাআলা শান্তি ফিরিয়ে দিবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা প্রশান্তি ঢেলে দিবেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এই কোরআনের নূর যাতে আবার আগের মতো, সে একটা যুগ ছিল সকালবেলা মানুষের ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, এখন কোনো মতে আমরা নামাজ তো পড়ি, অনেকে নামাজ পড়ে ঠিকই, ফজরের নামাজ পড়েছেন, ঘরে গিয়ে আবার ঘুম, এক ঘুমে 10টা 11টা, তার মনের মধ্যে এটা চলে এসেছে আমি তো নামাজ পড়েছি, ফরজ আদায় করেছি। কিন্তু ফরজের পাশাপাশি আল্লাহর রহমত লাভের জন্য, বরকত লাভের জন্য, বরকতময় জীবন যাপনের জন্য কোরআনের যে একটা ভূমিকা আছে সেটা থেকে তো আমি দূরে সরে গেছি। সেজন্য আমাদেরকে আজকে থেকে নিয়ত করা দরকার যে পুরা জীবনের 50%, 70%, কারো 80% হায়াত চলে গেছে, কোরআনের সাথে সম্পর্ক হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে, এখনও সময় আছে, যতদিন শ্বাস প্রশ্বাস চালু আছে ততদিন এ কোরআনের নূর থেকে ফয়েজ এবং বরকত হাসিল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। অনেকে প্রশ্ন করেন, গতকালকে আমার এক ভাই প্রশ্ন করেছেন যে আমি জিকির আজকার করি, জিকিরটা তো হলো তাতমাইন্নুল কুলুব, প্রতি রাতে আমি জিকির করি, তো উনি প্রশ্ন করতেছেন যে আমি কোনো কারণে নাপাক হয়ে গেলাম শীতের রাত, এখন আমি কি জিকির করতে পারবো কি না। এ মাসালাটা উনি আমাকে আবার রিকোয়েস্ট করেছেন, এটা অনেকেই জানে না, আপনি একটু বলে দিবেন। মনে রাখবেন, আপনি যদি নাপাক হয়ে যান, নাপাক হওয়া অবস্থায় কোরআন তেলাওয়াত ছাড়া অন্য যে কোনো জিকির করতে পারবেন, কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারবেন না, দরুদ শরীফ পড়তে পারবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ধরনের জিকির যেগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন তবে উত্তম হলো আপনি যদি নাপাক হয়ে যান তাহলে কুলি করে নিয়া ওযু করে নিয়া ওযু করে কুলি করে আপনি এই জিকির আসকার সমূহ করতে পারবেন তবে আপনি কোরআন শরীফ জুজদান ব্যতীত ধরতে পারবেন না লা ইয়ামুসু ইল্লাল মুতাহহারুন কোরআনটাকে বেওযু অবস্থায় নাপাক অবস্থায় ধরা ছোঁয়া নিষেধ কোরআনকে কোরআন তেলাওয়াতের নিয়তে পড়তে পারবেন না কোরআন তেলাওয়াতের নিয়ত ছাড়া অনেক দোয়া আছে না কোরআনের অনেক দোয়া আছে যেটা আমরা দোয়ার নিয়তে পড়ি তেলাওয়াতের নিয়তে না যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা এটা তো কোরআনের আয়াত তো আপনি এই কোরআনের আয়াতটাকে দোয়ার নিয়তে পড়তে পারবেন আপনি দোয়া করতে পারবেন নাপাক অবস্থায় তবে উত্তম হলো কুলি করে নিয়ে এবং ওযু করে নিয়ে নাতে রসুল পড়তে পারবেন কোরআন তেলাওয়াত শুনতে পারবেন আরেকজনে প্রশ্ন করেছে যে আমি গোসল ফরজ হয়েছে গোসল না করে কি আমি ঘুমাতে পারবো কিনা গোসল ফরজ হওয়া অবস্থায় আপনি ঘুমিয়ে যান তাতে সমস্যা নাই তবে ওযু করে ঘুমাবেন এবং এই ঘুমের মাধ্যমে যাতে আপনার ফজরের নামাজ কাজা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ফজরের নামাজ কাজা করার তো অনুমতি নেই তবে আরেকটা হাদিসের মধ্যে আছে যে ঘরের মধ্যে নাপাক লোক যার উপর জুনুবি লোক যার উপর গোসল ফরজ হয়েছে যে ঘরের মধ্যে কুকুর যে ঘরের মধ্যে ছবি থাকে এই তিনটি জিনিস যে ঘরে থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা আসে না সেজন্য উত্তম হলো নাপাক হওয়ার সাথে সাথে গোসল করে নিয়া ছেলে হোক মেয়ে হোক নাপাক হওয়ার সাথে সাথে গোসল করে নেওয়াটা হলো উত্তম তবে কোনো কারণে যদি গোসল করতে না পারেন এক সাহাবী আমার নবীকে এই প্রশ্নটা করেছেন ইয়া রাসূলুল্লাহ আমি জুনুবি হালতে আমি কি ঘুমাতে পারবো কি না তখন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে তুমি ঘুমাও তবে ওযু করে নাও এটার একটা হিকমত আছে আল্লাহ না করুক আমি নাপাক অবস্থায় যদি ঘুমিয়ে যাই সেখানে যদি আমার মৃত্যু হয় আমি ওযু করলাম না ওযুর মধ্যে গোসলের ফরজ আদায় হয়ে যায় গরগরা এবং নাকের পানি পানি যদি দিয়ে দেন গোসলের যে ফরজ সেটা আদায় করে ফেললেন তারপরে যদি আপনার ইন্তেকালও হয় যখন মানুষ মৃত্যুবরণ করে তাকে গোসলের মধ্যে তো গরগরা করানো যায় না নাকের মধ্যে পানি দেওয়া যায় না সেজন্য গোসল যখন ফরজ হবে তখন আপনি যদি ঘুমানোর নিয়ত করেন তাহলে ওযু করে ফেলবেন ওযুর মধ্যে গোসলের ফরজ যেটা গরগরা সহ কুলি করা এবং নাকে পানি দেওয়া সে কাজটা সেরে ফেলবেন তাহলে এর মধ্যে যদি আপনার মৃত্যুও হয়ে যায় আল্লাহ না করুক তাহলে আর কোনো সমস্যা হবে না সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ এরপর অষ্টম আমল হলো আল্লাহর শুকর আদায় করা বরকতময় জীবনের জন্য সচ্ছল জিন্দেগির জন্য অষ্টম আমল হলো আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা সূরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وَإِذْ تَعَزَّنَا رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ামত বাড়িয়ে দিব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও না শুকরি করো নিশ্চয় আমার আজাব বড়ই কঠিন এই শুকর আদায় কীভাবে করবেন সে ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ধরলেন ধরে তাকে বললেন মুআজ আমি তোমাকে ভালোবাসি আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি তখন হযরত মুআজ বিন জাবাল উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক আল্লাহর কসম আমিও আপনাকে ভালোবাসি এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ এটা বলেছে অ্যাটেনশনের জন্য দেখেন মানুষের মনোযোগ আকর্ষণের কত সুন্দর পদ্ধতি আমার নবী শিক্ষা দিয়েছেন
একটা দোয়া শিক্ষা দিবে মুয়াজ বিন জাবালকে। এই দোয়াটা শেখানোর আগে আমার নবীজি তার হাত ধরলেন, হাত ধরে তাকে কসম করে বললেন আমি তোমাকে ভালোবাসি। এরপর তাকে যে শিক্ষাটা দিয়েছেন সেটা আমাদের জন্য খুবই জরুরি। তো মুয়াজ বিন জাবালকে বলেন, হে মুয়াজ, আমি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দিব যেটা প্রত্যেক নামাজের পরে তুমি পড়ার পড়তে ভুলবে না। তার মধ্যে কি আছে? আল্লাহর শুকর আছে। সেই দোয়াটা কি? আমার সাথে সাথে আপনারা বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনু ইবাদাতিক। অর্থাৎ এটার অর্থ কি? হে আল্লাহ, আপনার জিকির, আপনার শুকর আদায় করা এবং সুন্দর করে আপনার ইবাদত করার জন্য আপনি আমাকে সাহায্য করুন। কত সুন্দর অর্থ! আপনার জিকির করার জন্য সাহায্য করুন, আপনার শুকর আদায় করার জন্য আমাকে সাহায্য করুন এবং সুন্দরভাবে আপনার ইবাদত করার জন্য আমাকে সাহায্য করুন। তো মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু বলেন, সেদিনের পর থেকে আমি মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা করতে আমি মিস করি নাই। সুতরাং আমাদের উচিত, আরবিটা মনে না থাকুক, আপনি বাংলাটা তো বলতে পারবেন, হে আল্লাহ, আপনি আমাকে আপনার শুকর করার, সুন্দরভাবে আপনার ইবাদত করার এবং আপনার জিকির করার জন্য তৌফিক দান করুন, সাহায্য দান করুন, সাহায্য করুন, এতটুকু বলবেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটা পড়বেন। তাহলে আল্লাহর শুকরিয়া আদায়ের একটি দোয়া আমরা শিখলাম। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক নামাজের পরে এই দোয়াটি করার তৌফিক দান করুন। যারা শুকর আদায় করে তাদের জন্য নিয়ামত বাড়িয়ে দেওয়ার একটি ঘটনা, বুখারী শরীফের একটি প্রসিদ্ধ ঘটনা, যেটা অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যেটা বুখারী শরীফের 3464 নম্বর হাদিস। তিন ব্যক্তিকে, বনি ইসরায়েলের তিন ব্যক্তিকে ফেরেশতা এসে একজনকে একটি গরু, একজনকে ওঁট, একজন অন্ধ তাকে ছাগল দিল। তাদের এই সম্পদ বৃদ্ধি পেতে পেতে বিশাল আকার ধারণ করলো। যখন ওই ফেরেশতা মানুষের আকৃতিতে পরবর্তীতে যখন তাদের কাছে আবার সাহায্য চাইতে আসলো, প্রথম দুইজন যাকে গরু এবং ওঁট দিয়েছিল তারা তাকে সাহায্য করতে অস্বীকার করলো। মূলত তারা নিয়ামতের শুকর আদায় করা করতে অস্বীকার করলো। এবং যে শেষজন ছিল যাকে ছাগল দিয়েছিল, সে ছিল অন্ধ, তার চোখও আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছিলেন, তার ওই ছাগলের বিশাল পাল হয়েছিল। তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করলো। ওই লোকটিকে বলল যে আপনার যা প্রয়োজন তা নিয়ে যান, এটা তো আল্লাহ আমাকে দিয়েছেন, মানুষের সহযোগিতা যদি আমি করতে পারি সেটা তো অনেক বড় আল্লাহর শুকরিয়া আদায় হবে। সে আল্লাহর শুকর আদায় করেছেন এবং তাকে তার ইচ্ছা মতো ছাগল থেকে যত খুশি নিতে নেওয়ার জন্য সে অনুমতি দিয়েছে। এটা যখন শুনল তখন আল্লাহ রব্বুল আলামিন প্রথম যেই দুইজন যাদেরকে আল্লাহ তাআলা গরু এবং ওঁটের সম্পদ দিয়েছিলেন সেগুলোকে ধ্বংস করে দিলেন। সর্বশেষ যে অন্ধ ছিল, যাকে আল্লাহ তাআলা চক্ষু ফিরিয়ে দিয়েছিলেন, তার সেই চোখও ঠিক রাখলো এবং তার সম্পদকে আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দিলেন। সেজন্য যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দান করেন তাদের উচিত যে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকর আদায় করা তৌফিক দান করুন। অনেকে চিন্তা করতেছেন যে আমাকে কী সম্পদ দিল, আর কতটুকু সম্পদই বা দিল, এমন চিন্তা করেন। অথচ হাদিস শরীফের মধ্যে আছে, যার ঘরের মধ্যে একদিনের খাবার আছে, যে সকালবেলা তার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জাগ্রত হয়েছে, তাকে আল্লাহ রব্বুল আলামিন মূলত দুনিয়ার সমস্ত সম্পদই নিয়ামতই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যে সুস্থ আছেন, আপনার ঘরের পরিবারের সবাই যে সুস্থ আছে, এটা তো অনেক বড় নিয়ামত। আপনার ঘরের মধ্যে যে একদিনের খাদ্য মজুদ আছে, এটাই তো বড় নিয়ামত। কিন্তু আমরা কি করি? হাই হাই, আমি এখনও ভাড়া করে থাকি, এই যে এখানে একজনে পাঁচতলা বিল্ডিং তৈরি করেছেন, একজনে দশতলা বিল্ডিং তৈরি করেছেন, আফসোস করতে থাকি, সেজন্য আমাদের অন্তর থেকে শুকরটা আসে না। কিন্তু আমার নবীজি বলছেন, তুমি যে সকালবেলা সুস্থ সবলভাবে ঘর থেকে, ঘরের মধ্যে সবাইকে নিয়ে সুস্থভাবে জাগ্রত হয়েছো, ঘুম থেকে উঠতে পেরেছো, এটার জন্য শুকর আদায় করো। আপনার শরীরের সাড়ে তিন হাত বডির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন সেগুলো যদি চিন্তা করেন, সেগুলো এক একটার শুকর আদায় করতে করতে তো আপনার মৃত্যু এসে যাবে। আপনি দুইটা চোখের কথা চিন্তা করেন, আপনি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন সেটার কথা চিন্তা করেন,
যে প্রতি মুহূর্ত মুহূর্তে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি ছাড়ছি, যখন আইসিইউতে যাই তখন বোঝা যায় এর কত মূল্য। লক্ষ লক্ষ টাকা যখন বিল চলে আসে দুই দিন তিন দিনের মধ্যে, শ্বাস প্রশ্বাস কৃত্রিমভাবে চালানো হচ্ছে তার জন্য লক্ষ লক্ষ টাকা বিল, এই চিন্তাগুলো যদি আমরা করি তখন অটোমেটিক আল্লাহর শুকর চলে আসবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর শুকর আদায় করার তৌফিক দান করুন। নবম আমল হলো সবর করা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধরো ও ধৈর্য অটল থাকো এবং পাহারায় নিয়োজিত থাকো আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও। তাহলে ধৈর্য ধারণ করা এটা সফলতার মাপকাঠি। দুনিয়ার মধ্যে এবং আখেরাতে আমরা যদি সফল হতে চাই তাহলে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। দশম আমল হলো তাওয়াক্কুল। তাওয়াক্কাল তো আলাল্লাহ, আল্লাহর উপর কী করা, তাওয়াক্কুল করা, ভরসা করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন। বলুন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে দিয়েছেন তাছাড়া অন্য কোনো বিপদ আমাদের উপর আপতিত হবে না, তিনিই আমাদের কর্মবিধায়ক। আর সকল মুমিনের কর্তব্য হলো তারা যেন নিজেদের যাবতীয় কাজে আল্লাহর উপর নির্ভর করে, যে কোনো কাজে আল্লাহর উপর নির্ভর করতে হবে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন তিনি একমাত্র আল্লাহর উপর ভরসা করেছিলেন। তিনি বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট। তো যারা আল্লাহকে নিজের জন্য যথেষ্ট মনে করেন আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান। এমনকি হাদিস শরীফের মধ্যে আছেন, যারা আল্লাহর উপর যথাযথ ভরসা করেন, পাখিরা যেমন ঘর থেকে সকালবেলা খালি পেটে বের হয় সন্ধ্যাবেলায় ভরা পেটে বের চলে আসে, ঠিক তদ্রূপ আল্লাহ রব্বুল আলামিন আমাদের, আমরা যদি সত্যিকার আল্লাহর উপর তাওয়াক্কুল করি আল্লাহ তাআলা আমাদের সেই ধরনের রিজিকের ব্যবস্থা করে দিবেন। এবং এরপর এগারোতম হলো কেনাআত, অল্পে তুষ্টি। আমাদের সুখ সচ্ছল জীবনের জন্য সবচেয়ে বড় শর্ত হলো অল্পে তুষ্ট থাকা। যে অল্পে তুষ্ট থাকতে পারে সেই সুখী হতে পারে। যেমন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান ওয়া কান্নাআহুল্লাহু বিমা আতাহু। সে ব্যক্তি সফল কাম যে ইসলাম গ্রহণ করেছে, তাকে প্রয়োজন মাফিক রিজিক দেওয়া হয়েছে এবং সে অল্পে তুষ্ট থাকে, সেই হলো সফল কাম। আপনার কাছে কম আছে, তার মধ্যে যদি আপনি শুকর আদায় করতে পারেন, তার মধ্যে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন তাহলেই আপনি সুখী হতে পারবেন। আপনি যদি অল্প জিনিসের মধ্যে সন্তুষ্ট হতে না পারেন তাহলে আপনি কখনো সুখী হতে পারবেন না। আল্লাহ রব্বুল আলামিন, আচ্ছা বারোতমটা বলেও শেষ করে দিচ্ছি, আর এক মিনিট সময় লাগবে। বারোতম হলো একজন মুসলমান অপর মুসলমানকে সাহায্য করা। মসনদ আহমদের হাদিস, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করছেন, যেই লোক চাই তার দোয়া কবুল হোক, তার পেরেশানি দূর হোক, তার অভাব দূর হোক, সে যেন তার আরেকজন মুসলমান ভাই, মুসলমান অভাবীকে সাহায্য করে, আরেকজন মুসিবতগ্রস্তকে সাহায্য করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার মুসিবত দূর করে দিবেন, তার অভাব দূর করে দিবেন। তো একে অপরকে যদি আমরা সাহায্য করি, আপনি যদি আপনার কোনো একজন ভাইকে সাহায্য করেন আপনাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। আপনি আরেকজন মুসলমান ভাইয়ের মুসিবত দূর করার জন্য যদি আপনি ঝাঁপিয়ে পড়েন আপনার মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমরা এই পর্যন্ত যে বারোটি খুশহাল জিন্দেগির জন্য বারোটি উসুল আলোচনা করেছি তা সংক্ষেপে বলে আমি শেষ করছি। সেগুলো ছিল, গত জুমাতে আমি পাঁচটি বলেছিলাম, সেগুলো ছিল ঈমান এবং নেক আমল, এটা হলো খুশহাল জিন্দেগির জন্য এক নম্বর শর্ত। দুই নম্বর হলো নবীর সুন্নত তরিকায় চলা। তিন নম্বর হলো নামাজ কায়েম করা। চার নম্বর তাকওয়া অবলম্বন করা। পাঁচ নম্বর বেশি বেশি তওবা ইস্তেগফার করা। ছয় নম্বর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। সাত নম্বর জিকিরে ইলাহি, আল্লাহর জিকির করা। আট নম্বর শুকর আদায় করা। নয় নম্বর ধৈর্য ধারণ করা, সবর করা। দশ নম্বর আল্লাহর উপর ভরসা করা, তাওয়াক্কুল করা। এগারো নম্বর কেনাআত, অল্পে তুষ্টি, আল্লাহর নিয়ামতের উপর, অল্প নিয়ামতের উপর সন্তুষ্ট থাকা। বারো নম্বর হলো একজন মুসলমান অপর মুসলমানকে সাহায্য করা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া আখরাত উভয় জাহানের
অফুরন্ত বরকত কল্যাণ রহমত দান করুন আমিন যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ